হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে যে বিষয়ে ভিডিও শেয়ার করতে বসেছি সেটা হলো একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে তোমরা প্রেগনেন্সি জার্নির পুরোটা জানতে চাও কি না, তো সেটাতে তোমরা অনেকেই হ্যাঁ বলেছিলে। এবার দেখো, প্রেগনেন্সি জার্নিটা একটা বড় হয়, এবার সেই জার্নিটা আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি, কিন্তু প্রতিটা পার্ট মানে প্রেগনেন্সিকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার কীভাবে কেটেছে সেটা রিলেটেড কিন্তু কোনো ভিডিও আমার চ্যানেলে নেই। আর সেই রিলেটেড অনেক কোশ্চেন তোমাদের ছোটোখাটো ছিল, সেগুলো আমি যতটা পেরেছি কমেন্ট বক্সে সলভ করেছি। তো আমি ভাবলাম কি যে একটা ভিডিও করে বলে দিই তোমাদের ক্ষেত্রেও, মানে আমাকে বোঝাতে সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে, আর আমারও একটা মেমোরি হিসেবে রয়ে যাবে আমার প্রেগনেন্সি জার্নিটা। তো চলো শুরু করা যাক। আজকের যে ট্রাইমেস্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো ফার্স্ট ট্রাইমেস্টার। আর ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী টেস্ট করা ম্যান্ডেটরি, চলো সেগুলো দেখে নেওয়া যাক। সো ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম টেস্ট যেটা হয়, যেটা মেয়েদের জীবনে খুব খুব স্পেশাল টেস্ট, সেটা হলো প্রেগনেন্সি কনফার্মেশন টেস্ট। তো আমি আমার প্রেগনেন্সি কনফার্মেশন করেছিলাম বাড়িতেই আমি একটা কিটে ইউরিন দিয়ে টেস্ট করেছিলাম, কিন্তু সেটা ছিল মর্নিং ইউরিন। তোমরাও যারা টেস্ট করবে, মানে উঠবি মম আছো, তাদেরকে বলবো মর্নিং ইউরিনে চেষ্টা করবে টেস্টটা করতে, তাহলে রিপোর্টটা মানে যে টেস্টে যে দাগগুলো ওগুলো একদম ঠিকঠাক অ্যাকুরেট আসে, মানে ডক্টর আমাকে তাই বলেছিলো, তাই জন্য আমি মর্নিং ইউরিনই টেস্ট করেছিলাম। এছাড়া কনফার্মেশনের জন্য তোমরা কোনো ল্যাবরেটরি থেকে বা ক্লিনিক থেকে যেটা ইউরিন দিয়ে টেস্ট কনফার্মেশন করে, HCG বিটা টেস্ট, ওটা তোমরা অবশ্যই করতে পারো। তো যখনই একটা মেয়ে মানে কনফার্মেশন পেয়ে যায় যে শি ইজ প্রেগনেন্ট, তো সেই মুহূর্তটা তার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, আমার কাছে আজও চোখে ভাসে। কিন্তু আমি সেই সময়টা মানে কী বলতো, আমি ব্লগার হলেও এই কিছু কিছু মুহূর্ত হয় না লাইফে এতটা স্পেশাল হয়, সব কিছু কিন্তু আমরা চাইলেও ক্যামেরাবন্দি করে উঠতে পারি না। তো আমার কাছে সেই মুহূর্তটা খানিকটা সেরকমই ছিল, একদম সকালবেলায়। আর আমি আগেই বলে দিই যে এটা কিন্তু আমার প্ল্যান প্রেগনেন্সি ছিল, আমার কিন্তু মানে হঠাৎ করে হয়নি প্রেগনেন্সি। কারণ তোমরা হয়তো অনেকেই আমার, যারা ব্লগ দেখো তারা জানো যে আমার এন্ডোমেট্রোসিস সিস্ট ছিল, তো সেই সিস্ট থেকে ওভারকাম করে প্রেগনেন্ট হওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল, এবং আমি নিজেও মানে খানিকটা ডাউট ছিলাম যে প্রেগনেন্ট হবো কি হবো না, একটা টেনশন কাজ করছিলো। সেই টেনশনে সব কিছু ডক্টরের সব কিছু পরামর্শ ওয়াইজলি সব কিছু চালিয়েছি। তারপরে করে টোরে যখন আমি টেস্টটা করছি, সেই সময় যে আমি ক্যামেরা করব বা ওরকম করব, ওই জিনিসটা আমার মধ্যে ছিল না। প্রচণ্ড টেনশনে ঠাকুরের নাম নিয়ে, যেহেতু আমি ঈশ্বর বিশ্বাসী, তোমরা জানোই যে আমি কতটা ঈশ্বর ভক্তি করি, তো আমি ঈশ্বরের নাম নিয়ে যখন টেস্টটা করলাম, যখন ফার্স্ট মানে ওই যে দুটো দাগ যে উঠছে সেটারও তো একটা ডিউরেশন, একটা টাইম লাগে, তো সেই মুহূর্তটা হার্টবিট তো একদম ধকধক ধকধক করছে, আমি আমার পাশে মিস্টার প্রধান বসে আছে। তো তারপর যখন ওই যে দুটো দাগ যে স্পষ্ট হলো, ওটা লাইফে মানে অনেক ভালো মেমোরিজের মধ্যে না ওটা সেই টপের দিকে থাকবে, ওই মেমোরিজটা সারা জীবন ওই মেমোরিজটা খুব খুব প্রিশিয়াস। এরপরে তোমাদেরকে বলবো, যখন তোমরা কনফার্ম হয়ে গেলে যে ইউ আর প্রেগনেন্ট, তারপরে কিন্তু জার্নিটা স্টার্ট হয়। তো এই জার্নিটা কম বেশি সবারই ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে যায়, কারোর জার্নি খুব স্মুথ হয়, কারোর জার্নি একটু মানে স্মুথ টাফ মিলিয়ে কারোর জার্নি আবার খুব টাফ হয়। কারণ প্রতিটা মায়ের শরীরের ধরন আলাদা, তাদের ছেলে মেয়ের যেই হোক সন্তানের বেড়ে ওঠার ধরন আলাদা। একটা মানে যখন মানুষ আমরা সৃষ্টি করি মেয়েরা, তো তখন আমাদের মধ্যে না অনেক হরমোনাল চেঞ্জেস আসে, আর আমি এই চেঞ্জেসটা একটু হলে বেশি ভালো বুঝেছি, কারণ আমরা যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার দিদি, আমার নিজের দিদি প্রেগনেন্ট ছিল, আমার ননদ সেও প্রেগনেন্ট ছিল, মানে কোইনসিডেন্টলি আমরা তিনজনে একই টাইম মানে অ্যাট এ টাইম একসাথে তিনজনে প্রেগনেন্ট, মানে প্রত্যেকের মধ্যে ডিফারেন্স ছিল হয়তো এই 5-10 দিন, মানে এক সপ্তাহের হেরফেরে আমরা সবাই একই টাইমে প্রেগনেন্ট হয়েছি। এটাও কিন্তু কোনো প্ল্যান না, এটাও মানে ঈশ্বরেরই হয়তো ইচ্ছা ছিল, সেই কারণে ওই একই টাইমে হয়েছে। তাই জন্য আমি ওই যে তিনজনের ডিফারেন্সটা বলতে পারবো, মানে কার কেমন ফেজ গেছে সেই টাইমে। তো সেকেন্ড মানে যেটা মেন কথা, যে যখনই তুমি প্রেগনেন্ট হচ্ছ, এটা তুমি যখন জানতে পারছো, সবার ফার্স্ট
কাজ হচ্ছে ডক্টরের কাছে যাওয়া। কারণ অনেকেই কি করে, ডক্টরের কাছে যেতে লেট করে। তো আমি এখানে বলবো সবার ফার্স্ট তুমি ডক্টরের কাছে চলে যাবে, কারণ কারোরই এক্সপিরিয়েন্স শুনে না তুমি নিজেকে ট্রিট করতে পারবে না। কারণ প্রত্যেকটা মেয়ের বডি আলাদা, আমি যেটাই বললাম প্রত্যেকটা মেয়ের বডি আলাদা, তাদের ভিতরে সন্তানের বেড়ে ওঠার টেকনিকটা কিন্তু আলাদা। তো সেখানে ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ ওনারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, ওনারা ভালো বলতে পারবে কী কী করণীয় নেক্সট স্টেপে। তো আমি আমার ক্ষেত্রে বলবো, আমি যখনই কিটে যখন পজিটিভ এসে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে আমার ডক্টরের কাছে গেছিলাম। আমার ডক্টর আমাকে তো একদম মানে বেড রেস্ট লিখে দিয়েছিল, কারণ হচ্ছে আমার আগেই বললাম যেহেতু আমার সিস্ট ছিল, তো ডক্টর চাইছিল যে এই প্রেগনেন্সিটা যেন একদম সাকসেসফুল হয়, কোনোভাবে যাতে কোনো প্রবলেম না হয়। তো আমাকে ডক্টর যখন বেড রেস্ট বলে দিল, তো তখন আমি বাড়িতেই থাকতাম। আমি এমনিতে ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম, তবে আমি ফিফথ সিক্স মান্থ থেকে গিয়ে আমি আমার ওয়ার্কটাও অফ করে দিয়েছিলাম ফর মাই বেবি। তো সেটা আমি পরে একদিন তোমাদেরকে বলবো তার সমস্ত ডিটেলসটা। তো আগে বলি হচ্ছে যে যখন ডক্টরকে দেখালাম, ডক্টর যখন বেড রেস্ট দিল, তার সাথে আমাকে বলেছিল কিন্তু যে তুমি সিক্স উইকে গিয়ে একটা USG করাবে, যেখানে বেবির হার্টবিট চেক করা হয়। এইবার সিক্স উইকে আমি করেছিলাম আমার এখানেই BS ডায়াগনোসিস সোনারপুর থেকে একটা USG করেছিলাম। সেই USGতে আমার বেবির হার্টবিট ফার্স্ট শুনতে পেয়েছিলাম। সেই মুহূর্তটা মানে আমি লিটারেলি কেঁদেছিলাম। আমার হাজব্যান্ড বাইরে ছিল ক্লিনিকের ভিতরে, তো ওকে তখন ঢুকতে দেয়নি। তো ওর মনের মধ্যে কীরকম টেনশন যায় সেটা তো আশা করি বুঝতেই পারছো। মানে ছেলেদের মধ্যেও মানে বাবা যে হচ্ছে তার মনের মধ্যেও একটা অনেক টেনশন থাকে। আমি ওখানে একা, আমি ভাবছি, আর ওখানে না মানে ফার্স্ট যখন আমার USG হয়, ডক্টরটাও ওইভাবে দেখছে স্ক্রিনে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার নিজেরও লিটারেলি মানে টেনশন হচ্ছে। কিন্তু ফার্স্ট একটা কিছুই বলছে না ডক্টর, এরকম নিজেই স্ক্রিনের দিকে দেখছে, হঠাৎ করে যখন ওই যে ঠুক 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 মানে প্রচণ্ড জোরে একটা হার্টবিটের আওয়াজ হচ্ছে না, তখন আমি মনে হচ্ছে যে এটাই হয়তো হার্টবিট, কিন্তু তাও ভাবছি এটা কি মেশিনের কিছু বা কিছু। কিন্তু ডক্টর তখন বললো যে শুনতে পেলেন, এটাই কিন্তু আপনার বেবির হার্টবিট। মানে ওই মুহূর্তটা আমার চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়ে যাচ্ছে। খুব খুব স্পেশাল একটা মুহূর্ত এই প্রেগনেন্সি নিয়ে, বললে হয়তো আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমার কাছে মাতৃত্বটা ভীষণ ভীষণ স্পেশাল। তো যাই হোক, সিক্স উইকে USG করেছিলাম, সেখানেই আমার বেবির হার্টবিট এসেছিলো। এবার এক্ষেত্রে একটা কথা বলি, অনেকের ক্ষেত্রে হয় কি সিক্স উইকে বেবির হার্টবিট আসে না, বাট সেটা নিয়ে একদম টেনশন করবে না, অনেক বেবির একটু লেটে হার্টবিট আসে। তো সেই ক্ষেত্রে তোমার ডক্টর যেরকম বলবে সেইভাবেই তুমি চলবে। তো আমার ডক্টর সিক্স উইকে আমার USGটা দেখে ডক্টরের মনে হয়েছিলো যে আমার হয়তো টুইন প্রেগনেন্সি আছে। তো টুইন প্রেগনেন্সি ভেবে ডক্টর আমাকে 8 উইকে আবার একটা USG করতে দিয়েছিলো। তো তখন আমাদের মধ্যে এরকম ব্যাপার কাজ করছিলো, মানে ভালো লাগা, আনন্দ, আবার ভয়, দুটো মিলিয়ে কাজ করছিলো। কারণ টুইন প্রেগনেন্সি হলে একটু মজাই হতো যে দুটো বাচ্চা, খুব মজা হবে, কিন্তু আবার এটাও মনে হচ্ছিলো যে দুটো বাচ্চা ক্যারি করা, যারা টুইন মাদার হয়, সিরিয়াসলি আমি আমার একটা বাচ্চা আছে এখন, আমি সেই নিয়েই বলছি যে টুইন প্রেগনেন্সি কিন্তু ভীষণ টাফ একটা মার, সিরিয়াসলি হ্যাটস অফ যে বা দুটো বাচ্চাকে ক্যারি করে, তারপর দুটো বাচ্চাকে বড় করে একসাথে। সত্যি মানে আমি আমার একটা বাচ্চা দেখেই বুঝেছি যে দুটো বাচ্চাকে মানুষ করা সিরিয়াসলি খুব খুব মানে অনেক মনের জোর থাকতে হয়। তো যাই হোক, তারপরে আমি 8 উইকে আরেকবার USG করেছিলাম, যে ওই কনফার্মেশনটা হওয়ার জন্য যে এটা সিঙ্গেল এমব্রায়ো না টুইন। তো না, দেখেছিলাম ওটা সিঙ্গেলই আছে, মানে আমার একজন সন্তানই হচ্ছে। যাই হোক, এটাই ছিল আমার সেকেন্ড টেস্ট। মানে আমি 6 উইকে একবার USG করেছি, আর একবার USG করেছি 8। আর সুগার টেস্টের ক্ষেত্রে একটা কথা বলবো, আমাকে প্রথম মানে আমার যখন ফার্স্ট টেস্ট হয় তখন ফাস্টিং আর পিপি দুটোই দিয়েছিলো। তারপরে যখন দেখেছে আমার মানে আমারও সুগার কোনো দিন ছিল না, তো তারপর থেকে আমাকে ডক্টর কিন্তু আর আমায় ফাস্টিং পিপি দিত না, শুধু ফাস্টিং টেস্টটাই দিত। তো প্রেগনেন্সিতে এই তিনটে টেস্টই আমার ছিল। তো যে যে ব্লাড টেস্টগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলে দিই। এবার তোমাদেরকে বলবো প্রেগনেন্সিতে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, এটা কোনোভাবে মিস করবে না, যদি ডক্টর ভুলেও যায়। এই জিনিসটা কিন্তু বলতে পারো অ্যাজ আ মাদার হিসেবে আমি সাজেশন দিচ্ছি, তোমরা ডাক্তারকে বলে দেবে যদি ডাক্তার ভুলে যায়। আশা করি ভুলে না, কারণ এখন সব ডাক্তার এগুলো করায়। তবু তোমাদের বলে দিচ্ছি, প্রেগনেন্সিতে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট হলো NT অ্যান্ড ডবল মার্কার টেস্ট। দেখো, এক্ষেত্রে একটা আমি কথা বলবো, আমরা কেউ চাই না যে আমাদের অ্যাবনর্মাল বেবি হোক, কোনো মাই চায় না, কিন্তু কোথাও গিয়ে তো
এখনো আমাদের এই দেশে বলো বা এই গোটা পৃথিবীতে বলো অ্যাবনর্মাল বেবি জন্মায়, তো তার প্রিকশনস নেওয়ার জন্যই কিন্তু এন্টি বা ডবল মার্কার টেস্ট। এবার হ্যাঁ, সব ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু তবু কিছুটা প্রিকশনস নেওয়া যায়। এন্টি বা ডবল মার্কার টেস্ট করলে বুঝতে পারবে যে বেবি যে গ্রো হচ্ছে তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কি না। তো তার জন্য এন্টি টেস্ট করেছিলাম এবং সাথে ডবল মার্কার, ট্রিপল মার্কারও হয়, তবে না আমি ডবল মার্কারই করেছিলাম। আর আমি এই টেস্টটা করেছিলাম হচ্ছে কোয়েস্ট মলের পাশে একটা সেন্টার থেকে, সেটার নাম ছিল হচ্ছে IHR, যেটা আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছিল যে এটা একটা ভালো জায়গা থেকে করবে এন্টি বা ডাবল মার্কার। অ্যান্ড টেস্টটা অ্যাপ্রক্স ৫,০০০ টাকা মতনই নিয়েছিল, মানে ওই স্ক্যান আর ব্লাড টেস্ট দুটো মিলিয়ে। এন্টিটা ছিল স্ক্যান আর ডাবল মার্কারটা ছিল ব্লাড নিয়ে টেস্টটা করেছিল। তো আমি পারলে তোমাদেরকে এর সাথে আমার রিপোর্টটা অ্যাটাচ করে দেবো, তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হবে। তাহলে এবারে আসবো হচ্ছে ব্লাড টেস্ট নিয়ে। তো প্রেগনেন্সি কনফার্মেশনের পরে যখনই বেবির হার্টবিট এসে যায়, তারপরে আসে কি হয়, ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্টে যেগুলো নর্মাল ব্লাড টেস্ট হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি সেগুলো বলছি। আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো ডক্টর নয় বা এই ব্যাপারে আমি কোনো পড়াশুনো করিনি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এবার তোমাদের ডক্টর যেমন বলবে সেরকমই করবে, বা তোমাদের যারা আছে তারা যা বলবে সেইভাবেই চলবে, আমি আমারটাই শেয়ার করছি। তো আমাকে ডক্টর বলেছিল CBC টেস্ট করতে, যার মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট আছে, যার মধ্যে হিমোগ্লোবিন থেকে শুরু করে সমস্তটা পেয়ে যাবে। থাইরয়েড টেস্ট করতে, থাইরয়েডের সমস্যা যদিও আমার কোনো দিন ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে ডক্টর দিয়েছিল থাইরয়েড টেস্ট, আর সুগার টেস্ট করতে। আর এরপরে তোমাদেরকে বলবো হচ্ছে হোয়াট শুড ইট অর নট, মানে প্রেগনেন্সিতে কী কী খাওয়া যাবে আর না খাওয়া যাবে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো প্রত্যেকটা মেয়ের প্রেগনেন্সি জার্নি কিন্তু আলাদা হয়। আমাদের যেমন, মানে বললাম আমি আমার ননদ আর আমার দিদি একই সাথে প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমাদের তিনজনের মধ্যেও কিন্তু ডিফারেন্স ছিল। তেমন আমি আমার ক্ষেত্রে দিয়ে আগে শুরু করি, আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে আমি একদমই ননভেজ খেতে পারতাম না, কোনো ধরনের মানে মাছ মাংস ডিম এগুলোর গন্ধ আসলেই আমার বমি আসতো, মানে আমার প্রচণ্ড বমিটিং টেন্ডেন্সি আসতো। আমি পুরোপুরি ভেজ খেয়েছি, ভেজ খেয়েছি বলতে আমি বেশিরভাগটা খেয়েছি খিচুড়ি, মানে যেটা আমি সারা জীবনের লাইফে হয়তো খাইনি। আমি মানে খিচুড়ি খেতে আমি একদম ভালোবাসি না, হ্যাঁ ওই ঠাকুরের ভোগটোগ হলে ওইটা আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এমনিতে যে মানে বর্ষার দিনে বা শীতকালে লোকে যে খিচুড়ি খায়, আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগতো না। কিন্তু অদ্ভুতভাবে আমি যখন প্রেগনেন্ট হই আমার খিচুড়িটা খেতে অসাধারণ লাগতো। তো আমি প্রেগনেন্সির শুরু থেকে শেষ পুরোটাই খিচুড়ির উপর অনেকটা বেঁচেছিলাম বলতে পারো। আমি আমার শাশুড়িমা রোজ খিচুড়ি করে দিত আমাকে, আমি ওইটাই খেতাম। আর প্রথম ট্রাইমেস্টারে আমি মাছ মাংস ডিম একদম খেতে পারতাম না, এক্ষেত্রে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে আমার ঠিকঠাক প্রোটিন ইনটেক হচ্ছে না। আমি ডক্টরকে বলেও ছিলাম, কিন্তু আমাকে ডক্টর বলেছে তুমি না খেতে পারলে তো কিছু করার নেই, সেক্ষেত্রে তুমি দুধ খাও বা অন্য কিছুভাবে নিতে যেটা খেতে পারছো সেটা খাও, জোর করে খাওয়ার দরকার নেই। ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু জোর করে খেলে আলটিমেটলি কিছু হয় না, বমিটিং হয়, মায়ের কষ্ট হয়, কারণ প্রথম 3 মাসে তুমি যেটা খাচ্ছ সেটা কিন্তু বাচ্চার মানে ওয়েট গেইন বা বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে না। তাই প্রথম ট্রাইমেস্টারে মার সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট, যত কম খাবে তত ভালো, যত কম খাবে মানে তুমি যতটা নিতে পারবে, মানে কম কম খাও বারে বারে খাও, এটাই হলো প্রেগনেন্সিতে প্রথম 3 মাসে মেন মানে মোটিভ আর কি। আর এরপরে আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে প্রেগনেন্সিতে ডুমুর খাওয়া যায় কি না, তো তাকে আমি বলবো যে দেখো ডুমুরে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আমি শুনিনি যে ডুমুর খেতে নেই। এবার তুমি চাইলে তোমার ডক্টরের কাছ থেকে কনফার্মেশন করে নিতে পারো, তবে আই থিঙ্ক ডুমুর খেলে কোনো প্রবলেম হয় না, মানে আমার যতদূর জ্ঞান আছে তুমি চাইলে ডুমুর কিন্তু খেতে পারো। এবার না খাওয়ার যদি বিষয়টা বলি যে কী কী খেতে নেই, একটা হচ্ছে হয়তো শুনবেই যে মারা বলে, ইভেন আমাকে ডক্টরও বলেছিলো, সেটা হলো আনারস। প্রেগনেন্সি প্ল্যানিং থেকে প্রেগনেন্সি এন্ডিং অবধি কোনোভাবেই আনারস খাবে না, এটা আমার মানে আগেও জানতাম, ডক্টরও বলেছিলো। এছাড়া আরও দুটো জিনিস আমাকে ডক্টর যেটা বলেছিলো সেটা হলো পেঁপে আর আঙুর। আনারস, পেঁপে, আঙুর, এই 3টে প্রেগনেন্সি জার্নি থ্রু আউট প্লাস টিল নাও এখনও অবধি আমি এই 3টে খাইনি, ঠিক আছে। তাই তোমরা চেষ্টা করতে পারো না খাওয়ার, আর যদি কনফিউশন থাকে ডক্টরের কাছ থেকে একবার অবশ্যই কনফার্মেশন নিয়ে নিও।
এবার বলবো যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার কেমন ফিলিংস ছিল। তো তোমাদেরকে আগেই বলি, ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমাকে একদম ডক্টর বেড রেস্ট দিয়েছিল, বাট যদিও আমার সেই সময় ওয়ার্ক ফ্রম হোম অফিস ছিল, আমি ঘরেই এখানে বসে থাকতাম, বসে বসে ল্যাপটপে কাজ করতাম। আর আমার যে খুব ঘুম পেত বা এরকম কোনো ব্যাপার না, আমি ফার্স্ট ট্রাইমেস্টারটা সিরিয়াসলি বলতে গেলে খুব ভালোভাবে এনজয় করেছি, কারণ পুরো প্রেগনেন্সি জার্নিটাই এনজয় করেছি, কারণ আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ কেয়ারিং ছিল, অ্যান্ড সাথে আমার শ্বশুর শাশুড়ি অবশ্যই, এবং মা বাবাও, হয়তো আমি যেতে পারতাম না ওখানে বা ওরাও আসতে পারতো না, কম আসতো, কিন্তু যখনই এসেছে আমি যেটা ভালোবেসেছি, মানে যা খেতে ভালোবাসি, গোলাপ খাস, আম খেতে ভালোবাসি, আঁশফল খেতে ভালোবাসি, সব মা এখানে এনে এনে দিয়ে গেছে, বাবা দেখা করতে গেছে, দেখা করে গেছে আর কি। আমি খুব একটা বেশি মুভ করতাম না, কারণ আমাকে ডক্টর বারণ করেছিল, আমার ডক্টরের রেস্ট্রিকশন ছিল, সেই জন্য শুধু ফার্স্ট ট্রাইমেস্টারে আমার কষ্ট যদি বলো তাহলে কষ্ট ছিল আমার হচ্ছে বমিটিংটা। আমার সকালে কিন্তু ওই যে মর্নিং সিকনেস যেটা বলে, আমার সকালে ঘুম থেকে উঠে স্লাইড মাথা ঘুরতো, বমি পেতো, এই জিনিসটা আমার ছিল, বেশ কয়েকদিন ছিল, তো ওই কারণে আমাকে একটু রেস্টে থাকতে হতো, বাট বাদ বাকি আমার কিন্তু সব মোটামুটি ঠিকঠাক ছিল। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে, প্রেগনেন্সিতে আমার একটা জিনিস একটু প্রবলেম হয়েছিল, যেটার ফটো আমার কাছে হয়তো এখন আছে, আগের ফোনে আছে, থাকলে আমি তোমাদের শেয়ার করতাম, যেটা আমি খুব বাজেভাবে ভুগেছিলাম ফার্স্ট ট্রাইমেস্টারে, সেটা হলো ভিটামিনের অভাবে দেখবে অনেক সময় ঠোঁটে ঘা হয়। তো সেই ঘাটা আমার ঠোঁটে সাংঘাতিকভাবে স্প্রেড করে গেছিলো, মানে ঠোঁটটা পুরো ঘা হয়ে, না মানে ওরকম ঘা আমার লাইফে কোনোদিন হয়নি, জানি না ফার্স্ট ট্রাইমেস্টার বলে ওরকম হয়েছিল কি না, বা প্রেগনেন্সির হয় না, অনেকের শরীরে অনেক রকম সাইড এফেক্ট হয়, তো আমার কিন্তু ওইটা এসেছিলো। ঘাটা অনেক দিন ডিউরেশন ধরে ছিল, মানে প্রায় 14-15 দিন মতন ছিল। এবার প্রেগনেন্সিতে না ভুলভাল ওষুধ ইনটেক করতে বারণ করে, যেহেতু তোমার সাথে তোমার বেবি বেড়ে উঠছে, কারণ ওরও তো সব কিছু তোমার উপর ডিপেন্ড করছে, তাই আমি ওই নুন জলেই শুধু গার্গেল করেছিলাম, জাস্ট এখানে কুলি করতাম, এটা একটা একটু সমস্যা ছিল, ভুগেছিলাম, কিন্তু বাদপাকে যেমন চলার তেমনই চলেছিল। যে অনেকে বলে রাতে ঘুম হয় না বা অনেক কষ্ট হয়, সেটা কিন্তু আমার ফার্স্ট ট্রাইমেস্টারে হয়নি। এবার বলবো লাস্টলি মেডিসিন নিয়ে। এবার মেডিসিন নিয়ে যদি আমি বলি, মেডিসিনটা, এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, মেডিসিনটা প্রত্যেকের ডক্টর ওয়াইজ চলবে। তো আমার মেডিসিনে, যেহেতু আমার প্ল্যান প্রেগনেন্সি ছিল, আমায় ডক্টর অনেক দিন আগে থেকে ম্যাকজেস্ট বলে একটা মেডিসিন চালু করে দিয়েছিল, যার যেটা খেলে বলে যে মিসক্যারেজ যাতে না হয়, তার জন্য ওই মানে ওষুধটা দিয়েছিল, আর সাথে দিয়েছিল ফল 1-2-3 ফলিক অ্যাসিড। তো সেইটা আর ম্যাকজেস্ট, এই দুটো, মানে ওটা হচ্ছে প্রোজেস্টেরন আর কি মেডিসিন, এই দুটো দিয়েছিল। তো এই দুটো কন্টিনিউয়াসলি আমার চলছিল পুরো ফার্স্ট ট্রাইমেস্টার, টানা চলেছে ফলিক অ্যাসিড আর ম্যাকজেস্ট। আর এছাড়া ডক্টর আমাকে অ্যাসিডিটির জন্য স্পেসিফিক্যালি কোনো ওষুধ দেয়নি, আমাকে বলেছিলো যে যদি অ্যাসিডিটি হয় প্যানফর্টি খেতে পারো। আর আমাকে আরেকটা জিনিস ডক্টর বলেছিলো যে যত পারবে চেষ্টা করবে কম মেডিসিন খেতে, কারণ এই সময়টা যত কম মেডিসিন খাবে ততটাই তোমার জন্য ভালো। আর এছাড়া হচ্ছে, তবু কি মানুষের শরীর খারাপ হয় না, এটা তো আমাদের শরীর, দেখো অনেকের ঠান্ডা লাগে, হাঁচি কাশি জ্বর হয়, কিন্তু সেক্ষেত্রে তোমাকে মেডিসিন যদি মানে একান্তই দরকার পড়ে নিতে হবে, কারণ আমি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি সেখানে মেডিসিন নেব না এটা বললে তো হয় না। যখন খুব অসুস্থ হয় তো অনেকের হাঁচি কাশি সর্দি হয়েছে, মানে আমার দিদির ক্ষেত্রে বলো, আমার দিদির এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, দিদিকে বাধ্য হয়ে মেডিসিন নিতে হয়েছিলো, সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ ওয়াইজ, ডক্টর যেটা প্রেসক্রাইব করেছিলেন সেটাই কিন্তু ও সেই সময় নিয়েছিলো। তো এই ছিল আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নির কথা, তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করলাম। তো আরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে লিখে জানাতে পারো, আমি সেগুলোর চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার জার্নিটা, এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা লিখো, আমি সেগুলো পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর যারা উডবি মম বা যারা মা, দুজনকেই বলবো এই লাইফটাকে ভীষণভাবে এনজয় করো। যারা উডবি মম আমি তাদের ক্ষেত্রে বলবো, প্রেগনেন্সি জার্নিটা ভীষণ ভীষণ মেমোরেবল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মনে হতো কবে আমার বাচ্চা হবে, ওকে আমি দেখবো, ওকে আমি চটকাবো, আর এখন আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমার মনে হয় ও যে পেটের মধ্যে ছিল নড়াচড়া, ওইটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। তাই এখন যারা প্রেগনেন্সি জার্নির মধ্যে থ্রু যাচ্ছ, তারা এই টাইমটাকে ভীষণ ভীষণ এনজয় করো, খুব হাসি খুশি থাকো, চেষ্টা করো মানে অল্প অল্প করে বারে বারে খেতে, জল বেশি করে খাও, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে
প্রচুর পরিমাণে জল খাও, শরীরকে ডিহাইড্রেট রাখতে বলে 3-4 লিটার জল খাও, সেটা টিল নাও তুমি বেবি হওয়ার পরও কাজে লেগে যাবে। মানে এখন আমি 3 মান্থের বেবির মা, আমাকে 3-4 লিটার জল খেতে হয় কারণ আমার বেবি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে। তো তার জন্য জলটা বেশি খাও, আর চেষ্টা করবে বাইরের খাবার যতটা পরিমাণ কম খাওয়া যায়, কারণ সেটা খেলে কি হয় বলতো, তোমাদের অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকে না, বাড়ির খাবার খেলে সেটা ভালো। আর এছাড়া হচ্ছে লাইফে ভীষণ ভীষণ পজিটিভ থাকো, যে যাই বলুক, ঠিক আছে, যে যাই বলুক যে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা বাচ্চার ওয়েট বাড়ছে না, অনেকে এই সময় অনেক রকম কথা বলে, কিন্তু মার পজিটিভিটিটা না অনেক কাজ করে। আমি এটা নিজের দিক দিয়ে খুব মানে ফিল করেছি অনেক সমস্যার মধ্যে দিয়ে। মানে আমি আমার লাইফের স্ট্রাগল স্টোরিটা নিশ্চয়ই তোমাদের সাথে একদিন শেয়ার করবো, যে এই স্ট্রাগল স্টোরি শুনলে তোমরা মানে ভাবতে পারবে না যে এই স্ট্রাগলের মধ্যে দিয়ে কেউ এত স্মুথলি মা হতে পারে। সেটার জন্য মানে মেনলি একটা মানুষকে না বললেই নয়, সেটা হলো আমার হাজব্যান্ড, আমাকে ভীষণ পরিমাণে পজিটিভিটি দিয়েছে সমস্ত সময়, সব সময় বলছে ভালো ভাবো, ভালো চিন্তা করো, দেখবে সব কিছু ভালো হবে। তো আমি ওর কথাটা একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, আমি ঈশ্বরের সেবা করেছিলাম, ঈশ্বরকে ডাক দিন রাত যেন সব কিছু ঠিকঠাক হয়, এবং সব কিছু আজ ঠিকঠাক হয়েছে বলেই আমি আমার সাকসেস স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, তো কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্ট করে যদি তোমরা জানাও তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে, ভিডিও বানানোর ইচ্ছাটাও বাড়বে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। নতুন মারা তারাও কিন্তু এই জার্নিটা এনজয় করো, আমি যেমন এই যে আমার 3 মাসের বাচ্চাকে নিয়ে ভীষণ এনজয় করছি, এই সময়টাও কিন্তু খুব মেমোরেবল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও। টাটা।